আসসালামু আলাইকুম, আমি সরওয়ার জাহান, প্রতিনিধি দৈনিক সংবাদ পীরগঞ্জরংপুর। আমি এ পেশায় দীর্ঘদিন থেকে আছি। আজকে জানতে পারলাম যে এবিএন 24 নামে পীরগঞ্জ থেকে একটি চ্যানেল যাত্রা শুরু করতে যাচ্ছে। খবরটি জেনে আমি খুব আনন্দিত হয়েছি। আমি প্রত্যাশা করি, আশা করি এবিএন 24-এর যাত্রা যেন শুভ হয়। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যে এই আমি দীর্ঘদিনে দেখেছি যে আমরা যে কথাগুলো প্রচার করতে পারিনি, যে ছবিগুলো আনতে পারিনি, অনেক সময়ের কারণে হয় না, বাস্তবতার কারণে হয় না, বিভিন্ন কারণেই অনেক কথাই আমরা বলতে পারি নাই। সেই কথাগুলো, যে কথাগুলো আমরা কেউ বলি না, বলতে চাই না, যে ছবি আমরা কেউ তুলি না, তুলতে চাই না, সেই কথা, সেই ছবি, সেই পীরগঞ্জকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবিএন নিউজ অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমি সফলতা কামনা করছি। এগিয়ে যাক এবিএন নিউজ 24, এর সফলতা কামনা করি সবসময়।